যমুনা নদীর ছোট করার প্রকল্পের সব নথি তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারহা মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ। শুনানি শেষে আদালত আগামী 11 জুন পানি উন্নয়ন বোর্ড নথি আদালতে দাখিল করতে নির্দেশ দেন। যমুনা নদী ছোট করা চিন্তা শীর্ষক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করে হাইকোর্টে রিট করা হয় চলতি মাসে। প্রকাশিত সংবাদে বলা হয়, যমুনা নদীটি ভাঙনে প্রতি বছর বর্ষায় 15 থেকে 20 কিলোমিটার বড় হচ্ছে। এত বড় নদীর প্রয়োজনে উল্লেখ করে নদী সংকোচনের প্রকল্প গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। 1100 কোটি টাকার প্রকল্পের সব নথি আগামী 10 দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়। ১০০০ কোটি টাকার প্রজেক্ট গ্রহণ করেছেন বিশ্বব্যাংকের অর্থায়নে, যেটি একটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে এবং এটি কোনোভাবেই তাদের করার কোনো ক্ষমতা নাই। এটি করার মাধ্যমে তারা তাদের যে চাকরি সংক্রান্ত বিধানাবলী, যেখানে অসৎ আচরণের সংজ্ঞা দেওয়া আছে, তাদের এই কর্মকাণ্ডটা অসৎ আচরণের সংজ্ঞায় পড়ে।